এটাও পাগল করে দেওয়ার মতন কুড়ি হাজার টাকা পেয়ে যাচ্ছে বা অ্যাক্টিভা দু হাজার কুড়ি তো বন্ধুরা চলে এলাম মাথা ভাঙ্গায় আমি আছি এখন মাথা ভাঙ্গার সীতাই মোড়ে আমার পেছনে রয়েছে সীতাই মোড় আর এই রাস্তা সোজা চলে যাচ্ছে কোচবিহারের দিকে তো বন্ধুরা অনেক দিন থেকে বলছিলেন যে দাদা মাথা ভাঙ্গার মধ্যে একটা সেকেন্ড হ্যান্ড বাইক শোরুম দেখাও তো ফাইনালি আজ চলে এলাম মাথা ভাঙ্গায় তো এই শোরুমে এমন আগুন আগুন গাড়ি আছে তো বন্ধুরা কথা না বলে চলুন ভিডিওটি স্টার্ট করা যায় তো বন্ধুরা লোকেশনটি আরেকবার দেখে নিন এটা হচ্ছে মাথা ভাঙা সামনে হচ্ছে সীতাইম এই যে দোকান হক এন্টারপ্রাইজ এখানে ঢুকেই তো মাথা খারাপ হয়ে গেল এনফিল্ড কেটিএমআরসি তো বন্ধুরা সব ধরনের গাড়ি রয়েছে চলুন ভেতরে গিয়ে কথা বলে নিচ্ছি প্রচুর গাড়ি স্টক রয়েছে দেখতেই পাচ্ছেন সব পাগল করে দেওয়ার মতন গাড়ি তো ফাইনালি হক এন্টারপ্রাইজের চলে চলে অফিসে ভেতরে নমস্কার দাদা আমি যাযাবর বাপি তো আপনার এখানে তো প্রচুর বাইকের স্টক দেখলাম কিছুদিন থেকে আমার অনেক অডিয়েন্স কমেন্ট করছিল যে দাদা মাথা ভাঙ্গার মধ্যে বাইকের শোরুম দেখাও তো আপনার তো সোশ্যাল মিডিয়ায় সবার প্রথম আজকের ভিডিও তো বন্ধুরা আপনাদের জন্য সোশ্যাল মিডিয়ায় প্রথম নিবেদন হক এন্টারপ্রাইজের তো চলুন দাদা বাইকগুলো দেখে নিচ্ছি তো দাদা ঝলক হবে কি আজকে অবশ্যই হবে সামনে দুর্গাপূজা আছে ঈদ আছে তো ঝলক কি দিয়ে শুরু হচ্ছে আজকে হিরো হিরোচিভার ওয়াহ এই যে গাড়িটি দেখে নিন কমপ্লিট গাড়িটি তো এটার গল্প বলেন

অনেক বন্ধুরাই কম পয়সার গাড়ি চাইছিলেন তো এই আপনাদের জন্য গাড়ি রইল এরপরে আরো কোন ঝলক আছে অবশ্যই আছে ও আরেকটা ঝলক আছে ডিসকোভার একশো সিসি এই যে গাড়িটা এটা কোন ইয়ারের গাড়ি এটাও তেরো এটাও দু হাজার গাড়ি ঠিক আছে দু হাজার গাড়ি আপনাদের প্রয়োজন লাগলে অবশ্যই হক এন্টারপ্রাইজে আসবেন দাদা আপনার কন্টাক্ট নাম্বারটা বলে দেন সিক্স আরেকবার বলেন নাম্বারটা সিক্স টু নাইন ফোর সেভেন জিরো সেভেন ফাইভ ফাইভ ফোর শোরুম কটায় খুলে কটায় বন্ধ হয় সকাল সাড়ে নটা থেকে রাত্রি সাড়ে আটটা নটা বন্ধ থাকে ঠিক আছে তো আপনারা ফোন করে আসবেন তো এরপরে আর কি দেখছি এবার একটু ঝলক জাতীয় গাড়ি হন্ডা হন্ডা অ্যাক্টিভা দু হাজার কুড়ির গাড়ি দু কুড়ির গাড়ি বারো হাজার রান বারো হাজার রান এটা তো কেউ বিশ্বাসই করবে না বিশ্বাস না করার কিছু নেই গাড়ি থাকলেই যে সবাই চালায় এমন কোনো ব্যাপার না

এরপরে আছে এটা গাড়ি দুহাজার সতেরো গাড়ি গুড কন্ডিশন একদম এটা কি গাড়িটা এই অ্যাক্টিভা হোন্ডা অ্যাক্টিভা হোন্ডা অ্যাক্টিভা দুহাজার সতেরোর গাড়ি এই যে তার তো নতুন দেখা যাচ্ছে আপনি লাগিয়ে দিয়েছেন মনে হচ্ছে খুব ভালো কন্ডিশন গাড়ি আছে তো এই অ্যাক্টিভা আর গল্প বলেন অ্যাক্টিভা আছে রাম সাতাশ হাজার সাতাশ হাজার রান করেছে সাতাই হাজার রান আছে একদম খেস কন্ডিশন এর গাড়ি কোনোরকম কোনো সমস্যা নেই ঠিক আছে গাড়ির দাম খুব কমই দেখছি

ঠিক আছে গাড়িটা সত্যি খুব ভালো কন্ডিশনে রয়েছে টায়ার একদম নতুন রয়েছে এই যে পেছনের টায়ার আপনাদের প্রয়োজন হলে ফোন করে আসবেন তো এরপরে এখানে আরেকখানা এটা Honda Activa Activa এটাও 17 গাড়ি এটা 2017 এর গাড়ি হ্যাঁ এটা এই যে নাম্বারটা টায়ারের কন্ডিশন ভালো রয়েছে হ্যাঁ এক কথায় গাড়িগুলো ভালোই লাগছে তো

এটা বিক্রি হয়ে গেছে ও এটা বিক্রি হয়ে গেছে তো এটা গাড়ি চলছে না এরপরে রয়েছে হোন্ডার এস পি এই যে কমপ্লিট গাড়িটা বাইশের গাড়ি এটা বাইশের গাড়ি এই গাড়িটারও তো প্রচুর ডিমান্ড রয়েছে এটা ছাব্বিশ হাজার কিলোমিটার রান করেছে টায়ার কন্ডিশন ভালোই রয়েছে তো এটার প্রাইস কত রাখা হয়েছে এটা প্রাইস এর কাছে পঁচাত্তর এটা পঁচাত্তর হাজার টাকা রাখা হয়েছে দু হাজার আপনারা আসলে খালি হাতে যাবেন না প্রচুর গাড়ির স্টক রয়েছে অধিকার এরপরে এখানে রয়েছে পালসার ওয়ান অনেক বন্ধুরাই চাইছিলেন যে দাদা পালসার ওয়ান ফিফটি দেখাও এই যে পালসার ওয়ান ফিফটি পেছনের টায়ার ভালোই রয়েছে সাইড থেকে দেখে নাও পালসার ওয়ান ফিফটি তো দাদা এটার দক্ষিণা কত রাখা হয়েছে এটা গাড়ি দু হাজার সতেরো গাড়ি ফ্রেশ কন্ডিশন গাড়ি পঁয়ত্রিশ হাজার অনলি পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দু হাজার সতেরো সালের গাড়ি বাবাই যাচ্ছে না সবাই বলে আমি যেখানে যাই গাড়ির দাম বলে বেড়ে যায় তো বন্ধুরা তোমরা সেই কথাগুলো বলতেই পারো তবে আমার মনে হচ্ছে না পঁয়ত্রিশ হাজার টাকায় তুমি এই গাড়ি কোথাও পাবে তো অবশ্যই গাড়িটা আরো দাম কমে যাবে আশা রাখছি অবশ্যই ঠিক আছে আসলে পরে যাতায়াতের খরচা অবশ্যই আসবেন হ্যাঁ অবশ্যই খুব ভালো লাগলো আপনার গাড়িগুলো এরপরে হোন্ডা লিভো হুন্ডা লিভো অনেক বন্ধুরাই চাইছিলেন যে দাদা লিভো দেখাও দুই হাজার উনিশ এর গাড়ি এটা দুহাজার উনিশের গাড়ি হোন্ডা লিভো এটা কি মাথা ভাঙ্গা নাম্বারের হ্যাঁ এটা মাথাগাঙ্গা নাম্বারের গাড়ি দুহাজার উনিশের গাড়ি আচ্ছা আপনার গাড়িগুলো কি টানা গাড়ি না সেকেন্ড হ্যান্ড গাড়ি আমি সব সেকেন্ড হ্যান্ড গাড়ি টানা গাড়ি কোনো কিছু তুলি না আচ্ছা টানা গাড়ি তোলেন না ঠিক আছে গাড়ি গাড়িটা ছেচল্লিশ হাজার

তো দাদা এটা কোনিয়ারের গাড়ি দু হাজার গাড়ি এটা দু হাজার গাড়ি দু হাজার বাইশের গাড়ি তোহুল কমপ্লিট গাড়ি আছে একদম ফুল ফুল্লি কমপ্লিট ঠিক আছে দাম একদম কম রেখেছি পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি অরলি একটু কম হবে না এটাতে একদম ফাইনালি দাম বলে দিয়েছি ফাইনালি দাম ফাইনাল তো বন্ধুরা ফাইনালি দাম পঁয়ষট্টি হাজার টাকা রাখা হয়েছে ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে তোমাদের প্রয়োজন হলে তোমরা গাড়িটা নিতে পারো এরপর রয়েছে টু অনেক বন্ধুরা এই কদিন থেকে কমেন্ট করছিল দাদা ভালো কন্ডিশনের টু টোয়েন্টি দেখাও তো তোমাদের জন্য এই যে টু টোয়েন্টি এটা খুবই ভালো কন্ডিশনের তো দাদা এটার কোন ইয়ারের গাড়ি উনিশের লাস্টের গাড়ি উনিশের লাস্টের গাড়ি দু হাজার উনিশের লাস্টের গাড়ি তো এটার প্রাইস কত রাখা হয়েছে সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা তো সত্তর হাজার টাকায় দু হাজার উনিশ সালের পালসার টু টোয়েন্টি পেয়ে যাচ্ছে আমার মনে হয় না এই দামে তুমি কোথাও পাবে সত্যি গাড়িগুলো খুবই ভালো লাগছে আপনার দোকানের পরে এখানে রয়েছে সুজুকির একটি পাগল করে দেওয়ার মতন গাড়ি এই গাড়িটি আমি আজকে প্রথম পেলাম অন্য কোনো শোরুমে আমি পাইনি এটা হলো সুজুকির ইন্ট্রুডার তো গাড়িটা খুবই ভালো লাগছে তো দাদা এই গাড়িটার গল্প বলেন এই গাড়িটা দু হাজার গাড়ি চলছে অনলি বাইশ হাজার দু হাজার আঠারোর গাড়ি মাত্র বাইশ হাজার কিলো দাদা এটা কত সিসির গাড়ি একশো পঁচান্ন সিসি এটা একশো পঁচপান্ন সিসির গাড়ি তো মডেলটা খুবই ভালো লাগলো মাইলেজ কিরকম দেয় গাড়িটা মাইলেজ পঁয়তাল্লিশ পঞ্চাশ দিয়ে পঁয়তাল্লিশ পঞ্চাশ মাইলেজ দিয়ে দেয় খুবই ভালো লাগলো গাড়িটা তো আপনাদের প্রয়োজন হলে অবশ্যই শোরুমে ফোন করে আসবেন তো এটার দক্ষিণা কত রাখা হয়েছে এটা দক্ষিণ রাখা হয়েছে অনলি পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা তো বন্ধুরা পঁয়ষট্টি হাজার টাকার একটা ভালো গাড়ি পেয়ে যাচ্ছ তো এই গাড়িটা তুমি যখন চালাবে সবাই তোমার দিকে তাকিয়ে থাকবে কারণ এই ধরনের গাড়ি আমাদের উত্তরবঙ্গে খুবই কম আছে খুবই ভালো লাগলো গাড়িটা এরপরে দেখে নিচ্ছি অ্যাভেঞ্জার অ্যাভেঞ্জার এই যে অনেক বন্ধুরা অ্যাভেঞ্জার চাইছিলে ভালো কোয়ালিটির অ্যাভেঞ্জার রয়েছে এই দেখে নাও গাড়িটা টায়ারের কন্ডিশন খুব একটা ভালো না তো তবু চলবে তো এটার

এই যে এই গাড়িটারও খুব ডিমান্ড অনেক ভাই বন্ধুরা চাইছিলেন তো আপনাদের জন্য রইল এটা টায়ার কন্ডিশন খুবই ভালো আছে তো দাদা এটা কোন ইয়ারের গাড়ি সতেরোর গাড়ি এটাও দু হাজার সতেরোর গাড়ি এটা তো ফাইন্যান্স হয়ে যাবে তাহলে ফাইন্যান্স হয়ে যাবে তো এটার প্রাইস কত রাখা হয়েছে ষাট হাজার এটার প্রাইস ষাট হাজার টাকা রাখা হয়েছে সাতাশ হাজার রান সাতাইশ হাজার কিলোমিটার রান হয়েছে ষাট হাজার টাকা দাম রাখা হয়েছে একটু কম সম করা যাবে না গাড়িটা আসলে পরে মিলাই দিবে ওটা আসলে মিলাই দিবেন ঠিক আছে খুবই ভালো লাগলো এই যে রয়্যাল এনফিল্ড রয়েছে তো রয়্যাল এনফিল্ডটা তো অনেক বন্ধুরাই চাইছিলেন টায়ারটা একদম নতুন লাগিয়ে দেওয়া আছে এই যে গাড়িটা অনেক বন্ধুরাই কদিন থেকে আমাকে বলছিলেন দাদা রয়্যাল এনফিল্ড সবার প্রিয় বাইক সবাই খুব পছন্দ করে এই বাইকটা চালাতে গাড়িটা খুবই ভালো লাগলো তো দাদা গাড়িটার কি দাম রাখা হয়েছে এক লাখ ত্রিশ হাজার দাম রাখছি আচ্ছা এক লাখ তিরিশ হাজার টাকাটা তো এক লাখ তিরিশ হাজার একটু দামটা বেশি বেশি মনে হচ্ছে না দু হাজার আঠারোর গাড়ি গাড়ি কাস্টমার আসলে এক লাখ পঁচিশে দিব এক লাখ পঁচিশে দিবেন তো বন্ধুরা এক লাখ পঁচিশে এই গাড়িটি পেয়ে যাচ্ছেন এক লাখ পঁচিশে আর একটু কম করা যাবে না আসলে তাও চেষ্টা করব আসলে তাও চেষ্টা করবে ঠিক আছে খুবই ভালো লাগলো তো এই তো পেয়ে গেছি আরসি টু হান্ড্রেড অনেক ভাইরা আমাকে কদিন থেকে কমেন্ট করছিলেন দাদা আর দেখাও আর সি টু দেখাও এই গাড়িটা তো সবসময় পাওয়া যায় না আমি অনেক শোরুমে দেখেছি কোনো শোরুমেই নেই দু একটা শোরুম বাদ দিয়ে খুবই ভালো লাগলো গাড়িটা ভালো কন্ডিশনে রয়েছে তো দাদা এটা কোন ইয়ারের গাড়ি এটা দু হাজার সতেরো গাড়ি অনলি তেরো হাজার রান দু হাজার সতেরো সালের গাড়ি তেরো হাজার কিলোমিটার রান করেছে ভাবাই যায় না খুবই ভালো লাগলো গাড়িটা তো এটার প্রাইস কত রাখা হয়েছে রাখা আছে এক লাখ চল্লিশ আসলে পরে আমি এক লাখ পঁয়ত্রিশই দিয়ে দেবে এক লাখ চল্লিশ হাজার টাকা দাম রাখা হয়েছে এক লাখ এ দিয়ে দেবেন তো দামটা আর একটু কম সম করেন তাহলে আমার অনেক ভাইয়েরা আছে যারা আরসির জন্য পাগল তোরা আসলে পরে আমি আরো কমানোর চেষ্টা করবো না করি করা রি সামনে দুর্গাপূজা আছে সব ভাইয়েরাই চাইছে যে একটু ভালো করবে আনন্দ করবে এনজয় করবে ঠিক আছে দেখুন তাদের যদি একটু দাম কম রাখতে পারেন তারাও খুব উপকৃত যদি কমাইতে পারি আসলে পরে আমি অবশ্যই চেষ্টা করবো যতটুকু করা যায় ঠিক আছে এই তো পেয়ে গেছি আর ওয়ান ভাই বন্ধুরাই কমেন্ট করছিলেন দাদা আর ওয়ান ফাইভ দেখাও তবে তোমাদের ভার্সান থ্রির গাড়ি দেখতে হচ্ছে ভার্সান ফোরের গাড়ি চাইছো তোমরা কোথাও পাচ্ছি না তবে এই গাড়িটাও অসাধারণ রয়েছে ব্ল্যাক কালার এবং লাল কালারের মধ্যে খুবই ভালো কন্ডিশন রয়েছে তো এই যে গাড়িটা পেছন দিকটা দেখে নাও তো এটার গল্প বলেন দাদা এটা দু হাজার গাড়ি চল্লিশ হাজার রান মানে চল্লিশ হাজার কিলোমিটার রান করেছে দু হাজার সালের গাড়ি আচ্ছা তো এটা দক্ষিণা কত রেখেছে নব্বই হাজার অলি নব্বই হাজার নব্বই হাজার টাকা তো বন্ধুরা নব্বই হাজার টাকা এই গাড়িটা পেয়ে যাচ্ছে তো আমার মনে হয় না তুমি নব্বই হাজার টাকায় এত ভালো গাড়ি পাবে আমি অনেকগুলো আর ওয়ান ফাইভ এর ভিডিও করেছি তো এই গাড়িটার দাম সত্যি কম আছে তোমাদের প্রয়োজন হলে অবশ্যই ফোন করে আসবে তো এরপরে রয়েছে আরেকখানা আর ওয়ান ফাইভ এটাও পাগল করে দেওয়ার মতন এই যে দেখুন গাড়িটা খুবই ভালো লাগছে গাড়িটা একটু পেছন থেকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখে নিন খুবই ভালো কন্ডিশনে গাড়ি রয়েছে তো এটার দাম এটা

সমস্যা যত থাকবে যেটা আমি আচ্ছা ঠিক আছে আর পেপারস তো এমনি মোটামুটি আপডেটই আছে সব ঠিক আছে এরপরে আছে এসপি একশো পঁচিশ কাউকেও আমরা ভিডিও দেখে কমেন্ট করছিলে যে দাদা এসপি একশো দেখাও এই যে একটি দুর্দান্ত কোয়ালিটির এসপি একশো রয়েছে খুবই ভালো কন্ডিশন গাড়ি দাদা এই গাড়িটা কোণ ইয়ার গাড়ি তেইশ দুহাজার তেইশের গাড়ি দু বছর রানিং চলছে দু হাজার গাড়ি এই যে গাড়িটা তো এটার দাম কত রাখা হয়েছে আমরা কাছে পঁচাত্তর এটার দাম পঁচাত্তর হাজার টাকা রাখা হয়েছে তো এত ভালো গাড়ি একটু তো দাম হবেই তো আশা রাখছি আরো কিছুটা দাম কম হয়ে যাবে ঠিক আছে তোমাদের প্রয়োজন লাগলে অবশ্যই তোমরা ফোন করে আসবে তোমরা যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চাও আমার এখানে আসবেন আমার ঠিকানা মাথাভাঙা মাথাভাঙা খুব কাছে সিটাই মোড় সিটাই মোড়ের পাশে আমার শোরুম পথবিহারবাসী বা পার্শ্ববাসী যত ভাই দাদারা আছে দাদা ভাইরা যারা আছে তারা আমার এখানে আসবে গাড়ি চালায় দেখার সুযোগ সুবিধা এ টু জেড আছে ঠিক আছে আমি খুব অল্প রেটে আমি গাড়ি ছাড়িয়ে দিই আচ্ছা ঠিক আছে আমার যাতে মানুষজন আসছে ব্যবস্থা ফুল ব্যবস্থা আছে দাদা ভাইদের জন্য এতটুকু সুবিধা আমি রাখেছি যে ওরা যাতে খুব কম পয়সায় গাড়ি নিয়ে যেতে পারে চালাইতে পারে তার

আর আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন পারলে একটি মিষ্টি কমেন্ট করবেন বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভ্লগে